বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখব ইউনিট 6 লেসন 2-3, যেটা আমরা পড়ছিলাম ইট হেলদি, এটার সেকশন ডি। সেকশন ডিতে আমরা আজকে দেখব একটা ফুড পিরামিড। দেখো, এটা একটা পিরামিড এবং এই পিরামিডের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের খাবার আমরা দেখতে পাচ্ছি এবং খাবার নিয়ে এই পিরামিডটা গঠন করা হয় বলে একে আমরা বলি ফুড পিরামিড। ফুড পিরামিডের একদম নিচে দেখো, নিচে রয়েছে হচ্ছে গ্রেইনস বা শস্য জাতীয় খাদ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাত, মুড়ি, তারপরে পাউরুটি, তারপরে হচ্ছে আমরা পটেটো অথবা আলু এবং আটা দেখতে পাচ্ছি, আমরা রুটি দেখতে পাচ্ছি। অর্থাৎ সর্বশেষ যেই স্তরটি, সেখানে আমরা দেখতে পাই গ্রেইন অথবা শস্য জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার। এরপরে পরের ধাপটি দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ফলমূল ফ্রুটস এবং অপরটি হচ্ছে ভেজিটেবলস বা শাকসবজি। এর পরের ধাপে দেখো ফিশ, মিট, ডেইরি বিনস এবং লেন্টিলস। দেখো, এর পরের ধাপটিতে রয়েছে মাছ মাংস। ডেইরি মানে হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার বা দুধ জাতীয় খাবার। বিনস মানে হচ্ছে বিভিন্ন ধরনের যে বীজ এবং লেন্টিলস মানে হচ্ছে ডাল। এর পরের যে ধাপটি সেটি হচ্ছে ফ্যাট এবং অয়েল, অর্থাৎ ঘি, তেল, এই ধরনের যে খাবারগুলো, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তাহলে আমরা দেখলাম যে একটা ফুড পিরামিড বা খাদ্য পিরামিডের কয়টি ধাপ থাকে। এই ধাপগুলোর মধ্যে আমরা দেখলাম ফ্যাট এবং অয়েল, মাছ মাংস, তারপর দেখলাম ফলমূল, শাকসবজি এবং শস্য জাতীয় খাদ্যদ্রব্য। তোমরা এখান থেকে কোন ধাপ থেকে কোন খাবারগুলো বেশি পছন্দ করো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে একটা খাদ্য পিরামিডের কোন স্তরে কোন খাবারগুলো থাকে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।